মালয়েশিয়ায় মুসলিমদের বয়কটের ডাক, বিপাকে কোকাকোলা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরেই জেরুজালেমের আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত শুক্রবার জুম্মার নামাজের পর সেখানে অবস্থানরত ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হয়। নামাজের পর সেখানে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করছিলেন। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে সেখানে এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ২টায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় টানা ১১ দিনের হত্যাযজ্ঞর সমাপ্তি ঘটে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে মালয়েশিয়ায় কোকাকোলা বয়কটের ডাক দিয়েছেন একটি মুসলিম গ্রুপ। এরপরই বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের যে কোনো ধর্মীয় ইস্যুতে তাদের অবস্থান নিরপেক্ষ। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পরই ইসরায়েল সংশ্লিষ্টতার কারণে কোকাকোলা বয়কটের ডাক দেয় PPIM। এরপর কোকাকোলা মালয়েশিয়া জানিয়েছে, ইসরায়েল এবং গাজায় চলমান সহিংসতায় তারা উদ্বিগ্ন। এটা ওই অঞ্চলের কমিউনিটিগুলোর উপর মারাত্মক প্রভাব ফেলছে। তারা জানায়, 1998 সাল থেকে ফিলিস্তিনে পণ্য বিক্রি করছে কোকাকোলা এবং এই অঞ্চলে সবচেয়ে বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোর একটি তাদের। সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি বলছে, তাদের সব পণ্য মালয়েশিয়ানদের দ্বারা মালয়েশিয়ানদের জন্যই প্রস্তুত করা হয়। তাই বয়কটের প্রথম ধাক্কাটা পড়বে স্থানীয় কর্মীদের উপর। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত 244 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে 63 জন রয়েছে শিশু, আর আহত হয়েছে প্রায় 1,500-এরও অধিক মানুষ। FA Shahed, Breaking News।